অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশি জুন 2021 কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি জিস্ট আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ বেশ কিছু উন্নতির যোগ এ মাসে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও। এটি আপনারা যারা কর্কট রাশির মানুষ আছেন, আপনারা এটি বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু আপনাদের কাজে আসবে। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন কিন্তু ঘটাবে। অর্থাৎ আপনি যেখান থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন জায়গা থেকে আপনাদের সমস্যা আসতে পারে সেই জায়গাগুলোতে বিশেষভাবে সতর্ক থাকুন। প্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল কিন্তু আপনাদের ভালো হবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের টেনশনের জায়গা থাকছে। আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার টেনশনের জায়গায় কিন্তু থাকছে এ মাসে। অর্থাৎ জুন মাসে আপনার গুরুজন এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে আপনাদেরকে কিন্তু নজর দিতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতাটা আপনাদের নিশ্চিত হতে চলেছে। বিবাহের জায়গাটা যদি বলি, দেখুন বিবাহের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে। দাম্পত্য কলহ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ, টুকিটাকি গণ্ডগোল, বা যারা বিয়ের জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন বিয়ের ব্যাপারটা কিন্তু খুব এখন কিন্তু ভালো দিক নির্দেশ করছে না। অর্থাৎ শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু থাকছে না এ মাসে। তবে আপনাদের কর্মপতি আপনাদের রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রে, কর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা। অর্থাৎ যারা চাকরি করছেন তারা কিন্তু কর্ম পরিবর্তনে এই সময় কিন্তু চিন্তা করবেন না, বা যারা ফ্রেশার্স আছেন তারা কর্ম প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, কিন্তু এ মাসে আপনাদের কর্ম প্রাপ্তির জায়গাটা কিন্তু সম্ভাবনাটা খুব একটা ভালো দিক নির্দেশ করছে না। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, সন্তানের হেলথ নিয়ে আপনাদের কিন্তু টেনশনের জায়গা থাকছে, বা সন্তানের এডুকেশন, অর্থাৎ সন্তানগত দিকটা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না এ মাসে। বা যারা শেয়ার মার্কেট, লটারি, ফাটকাতে তারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ লস হয়ে যাওয়া, অর্থ ডুবে যাওয়া জায়গাটা কিন্তু থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণের জায়গা কিন্তু বাড়িয়ে তুলছে। তবে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, গভর্নমেন্টের চাকরির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে, বা গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোরিওগ্রাফার বা প্রডিউসার, আপনারা কিন্তু এ মাসে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি কর্কট রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ভালো দিক থাকছে। এবং এ মাসে আপনাদের পেটের সমস্যা, আবারও বলছি পেটের সমস্যা, লিভার গঠিত সমস্যা আপনাদেরকে কিন্তু বিশেষভাবে কিন্তু ভোগাবে। অর্থাৎ পেটে এবং লিভারের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং সরাসরি আপনাদের শনি মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কিন্তু রক্তপাত, বড় ধরনের ফাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে।
আপনি কর্কট রাশি মানুষ, বি কেয়ারফুল। এই জায়গাটাতে কিন্তু আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, এবং আপনাদের এই সময় গাড়ি বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু ধীরে চালান। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কিন্তু সেই মাত্রায় পূর্ণ মাত্রায় যে ভাগ্যের সাপোর্টের যে ভাগ্যের সাপোর্টের দ্বারা যে এগিয়ে যাবেন সেটা কিন্তু থাকছে না। সফলতা, লাভ, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ সফলতার জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, আপনি যদি কর্কট মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যদি বলি, যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা নিজস্ব ব্যবসা আছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের ঝুঁকি, বা একসঙ্গে চার পাঁচজন মিলে ব্যবসা করছেন, এই জায়গাটাতে বিশ্বাস করে কোনো কাজ ফট করে করবে না, এখান থেকে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি কর্কট রাশি মানুষ, আপনি কিন্তু প্রতারিত হবেন, এবং বিশেষভাবে আপনারা কিন্তু এ মাসে প্ল্যানিং করে কিন্তু এগান, অর্থাৎ ঝট করে এগাবেন না। অর্থ আপনাদের আসবে, কিন্তু পাশাপাশি আপনাদের মাসের মাঝামাঝি সময় থেকে 15 জুনের পর থেকে আপনাদের ওদিক থেকে অধিকতর ব্যয়ের দিকটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ খরচের জায়গাটা, মানে ইনকামের জায়গা যেমন আছে পাশাপাশি আয় এবং ব্যয় আপনাদের কিন্তু সমান থাকবে। বিদেশ থেকে লাভের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, আপনি কর্কট রাশি মানুষ, বিদেশ থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এডুকেশনের জায়গাটা যদি বলি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধার জায়গা কিন্তু নির্দেশ করছে, যারা পিএইচডি বিশ্বাসমূলক পড়াশোনা করছেন এই জায়গাগুলো, বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এমএ বিটি ট্রেনিং নিচ্ছে, তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা কিন্তু থাকছে। তবে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইভেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী, এদিকটা অবশ্যই নজর রাখতে হবে। তবে শেয়ার মার্কেটে যারা টাকা খাটাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান। আবারও বলছি, এই জায়গাটা কিন্তু হিউজ লসের জায়গা, জায়গা কিন্তু থাকছে। তবে পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, পরিবারে বেশ কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের ঘটতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু দেবে। মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এ মাসে কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা বাড়িয়ে তুলবে। অর্থাৎ যারা মামলা মকদ্দমা চলছেন বা করবেন ভাবছেন, এই জায়গাটা কিন্তু 10 বার ভেবে কিন্তু মামলা মকদ্দমাতে এগান। এবং আপনাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। কিন্তু শত্রুতার জায়গা, শত্রু জায়গাটা কিন্তু বিশেষভাবে থাকছে। কর্মক্ষেত্রে আপনার পাড়ার প্রতিবেশীর সাথে শত্রুতার জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখবেন। শত্রুতার যোগ কিন্তু প্রবল থেকে প্রবলতর কর্কট রাশি কিন্তু হতে চলেছে। এবং এ মাসে আপনাদের ভূমি, ভবন, বাহন সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ নিজস্ব কিন্তু কোনো প্রপার্টি কিনা, অ্যাসেট কিনার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং এ মাসে আপনাদের সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন না, মানে হুজুট খেয়ে খেয়ে কিন্তু মসৃণ রাস্তা কিন্তু আপনারা পাবেন না, হুজুট খেয়ে আপনাদেরকে এগাতে হবে। কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু সাকসেস আপনারা কিন্তু পাবেনই পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ধরুন কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা আপনার কথা বিক্রি করে আপনি খান, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ সেলসের সঙ্গে যারা যুক্ত আছেন, এক কথায় সেলস মার্কেটিং লাইনে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনি কর্পোরেট আছেন মানুষ, এই জায়গাটা কিন্তু ভালো ফল আপনাদেরকে কিন্তু
নির্দেশ করছে গ্রহগত অবস্থান। তাই দেখাচ্ছি কর্কট রাশি ক্ষেত্রে এই সেক্টরগুলোতে যারা আছে এই সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা ভালো দিবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে, যা আপনাদের ভবিষ্যতে কিছুটা হলো কাজের দিক কিন্তু আসবে। তবে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, বন্ধুর হেল্প পাওয়া বা আত্মীয় স্বজনের হেল্প পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ বন্ধু থেকে কোনো সাহায্য পাওয়া বা আত্মীয় স্বজন থেকে কোনো সাহায্য পাওয়ার জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং যারা কর্ম খুঁজছেন এই মাসে, আমি বলবো কর্মের জায়গাটা খুব একটা ভালো দিক নির্দেশ করছে না, অর্থাৎ কর্ম জায়গা কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কিছুটা হলেও এই মাসটাতে আপনাদেরকে ভোগাবে। ভাড়াটিয়া নিয়ে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে, আপনি কর্কট রাশি মানুষ যারা ভাড়া দিয়ে চলেন এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা থাকছে। বড় ভাইদের সাথে আপনাদের মতবিরোধ, ভাতৃস্থান নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, ভাইদের সাথে মতবিরোধ গণ্ডগোল জায়গা বা কিছু কিছু ক্ষেত্রে কথা কাটাকাটির জায়গা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং ভবিষ্যতে আপনাদের বেশ কিছু কাজ কিন্তু আপনাদের সম্পূর্ণ হতে চলেছে, এবং বেশ কিছু আটকে থাকা কাজও কিন্তু এ মাসে দীর্ঘদিন ধরে আটকে আছে, আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সেই কাজ আপনাদের হচ্ছে না, সেই কাজ কিন্তু আপনাদের এ মাসে সম্পূর্ণ হতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, এর রেজাল্টগুলো কিন্তু আপনি পেতে চলেছেন, অর্থাৎ জুন মাসটা কর্কট রাশির ক্ষেত্রে মোটের উপর ভালো দিকও যেমন দেখা যাচ্ছে বেশ কিছু খারাপের দিকটা দেখা যাচ্ছে। কিন্তু নমস্কার, ধন্যবাদ।